আজকে প্রথমবারের মতো আমি প্রধানমন্ত্রীকে সালাম করার সুযোগ পেয়েছি। আমি মহামান্য রাষ্ট্রপতিকে সালাম করার সুযোগ পেয়েছি প্রথমবারের মতো। ক্ষমতার দৌড় অনেক কম। একটা সময় মনে হইতো যে বঙ্গভবনই মনে হয় অনেক সুখ, যারা থাকেন এখানে মনে হয় অনেক সুখ। আসলে আমার কাছে এসে মনে হয়েছে এখানে চারটা ভালো খাবার পাওয়া ছাড়া খুব বেশি সুখ নাই। আসলে গ্রামেই আমি দেখছি অনেক সুখ। মনে হয়েছে যে সৎ মানুষ হয়ে থাকার মধ্যেই সবচেয়ে বড় সুখ। আপনি দেখেন আমি এখানে যাওয়ার পর যে পরিমাণ মানুষ আমার সাথে সেলফি তুললেন, তাদের মনে হয়েছে যে ভালোবাসার মানুষ আমি। আমি কিন্তু কোনো এমপি মন্ত্রীও না, আমি জাস্ট এই নতুন একজন এমপি, তাও আবার স্বতন্ত্র এমপি। তো আমার কাছে ওভারঅল আমি আমার তরুণদের উদ্দেশ্যে বলবো, বিশ্বাস করেন যে সব জায়গার স্বপ্ন দেখে আপনারা ভাবতেছেন ওই সব জায়গায় গেলে খুবই সুখ, আসলে অতটা সুখ নাই। গিয়ে দেখেন ভিতরে পুরাটাই অসুখ। বরং গ্রামে গঞ্জে মানুষের জন্য কাজ করতে পারা, ঘাম ফেলানো, এটার মধ্যে যে কি নির্মল আনন্দ, এটা একমাত্র ওই জায়গাগুলোতে না আসলে হয়তো আপনারা বুঝবেন না। ওখানে বিশেষ উল্লেখযোগ্য কোনো ঘটনা বা আপনি যেরকম বলছিলেন যে কারোর সাথে কথা বলার সুযোগ বা কথা বলতে চেয়েছেন, কোনো বিষয় কি হয়েছে সেখানে? না, ওইরকম কিছু নাই। আজকে প্রথমবারের মতো আমি প্রধানমন্ত্রীকে সালাম করার সুযোগ পেয়েছি। আমি মহামান্য রাষ্ট্রপতিকে সালাম করার সুযোগ পেয়েছি প্রথমবারের মতো। আমার কাছে মনে হয়েছে যে প্রধানমন্ত্রীকে সালাম করার জন্য আমার এই চেষ্টাটা বা এই ইচ্ছাটা 2 লক্ষ মানুষের ভোটের মধ্য দিয়ে আমার আজকে অর্জিত হয়েছে। আজকে হয়তো এমপি না হইলে আমি এই সুযোগই পাইতাম না। তাই এটা আমি মহান রাব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমি যার যার ফ্যান বলতে পারেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার নেতৃত্বেই তো এতদিন কাজ করে আসতেছি, স্বতন্ত্র নির্বাচনও করা তার অনুমতি নিয়েই আজকে তাকে সালাম করতে পারছি, এটা আমার জন্য অনেক বড় ভাগ্যের বিষয়। কি বিষয়গুলো মনে হয়েছে ভেতরে কথা বলার সময় যখন আপনি দেখলেন যে আপনার জন্য পুরো বাংলাদেশে একটা স্লোগান তুলেছে এবং পুরো বাংলাদেশের মানুষের দোয়া কিন্তু আপনার সঙ্গে ছিল, সেক্ষেত্রে ওখানে যারা ছিল অন্যান্য সংসদ সদস্য সবাই আপনি কি ধরনের কথা বলছেন? না, আমার কাছে মনে হয়েছে এখানে গিয়ে যে আমার সব মনে হয় আমার আসনের লোক, যদিও এরা আমার ভোটার না, সবাই এমন ভাবে আমার জন্য দোয়া করছেন, দোয়া করার কথা আমারে বলছেন। আমার কাছে মনে হয়েছে যে উনারা মনে হয় আমাকে ভোট দিয়েছেন। এই যে দোয়াটা, অনেকে আইসা বলছেন যে আমার বউ আপনার জন্য অনেক দোয়া করছে, কেউ আইসা বলছেন যে আমার জামাই আপনার জন্য ফ্যান, ওনারা সারা রাত ওয়েট করছেন বা রাতের অনেকটুকু পর্যন্ত ওয়েট করছেন যে আপনি জিতে যান কিনা, আপনার জিতার জন্য আমার ছেলে দোয়া করছে আপনার জন্য, আপনার আমার ছেলে আপনার জন্য ফ্যান, এই যে চিন্তাটা, তখন আমার মনে হয়েছে শুনেন, ঘাম যেরকম প্রতারণা করে না, ঘাম আবার মানুষকে সম্মানিত করে। আমার ঘাম আমাকে আজকে এই সম্মানের এই জায়গায় নিয়ে আসছে। এখন আমার বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে যে সম্মান এবং যে প্রত্যাশা নিয়ে মানুষ আমাকে এই জায়গায় নিয়ে আসছে, এই প্রত্যাশা পূরণ করাই হবে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সামনে আপনি বলছিলেন আজকেই যে ফুটবলটা নিয়ে শুরু করবেন, অনেকদিন ধরে ইলেকশনের কারণে ফুটবল অনুশীলন শুরু হয়নি, এবং সামনে ফুটবল নিয়ে কি পরিকল্পনা করবেন? ফুটবল নিয়ে পরিকল্পনা হচ্ছে গিয়ে সারা বছরই আমি ফুটবলেই থাকবো। আমার পুরো কনস্টিটিউয়েন্সিকে আমি বার্সেলোনা বানাই ফেলতে চাই, যে বাজারেও মানুষ ফুটবল নিয়ে ঘোরাঘুরি করে, এরকম বিষয়টা এরকম। আমার এলাকাতে আমি 100টা মাঠ বানাইতে চাই, ছোট ছোট মাঠ, স্টেডিয়াম না কিন্তু ছোট ছোট মাঠ, যেটা নাইট ফুটবল বলে এরকম। এবং আমার এলাকার ইয়াংদেরকে আমি মাদক থেকে দূরে নিয়ে এসে ফুটবল মাঠে ছেড়ে দিতে চাই, আর সারা বাংলাদেশের ফুটবলের উন্নতিতে কাজ করতে চাই, আর দুর্নীতি যে জায়গায় হোক আমি ছাড়ব না। থ্যাংক ইউ সো মাচ।